নমস্কার, ওয়েলকাম টু ডাক্তার বাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর সহেলী দাশগুপ্তা, পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান। আমাদের আজকের টপিক যেটা ডিসকাশন করব, হাউ টু প্রিভেন্ট কাফ অ্যান্ড কোল্ড ইন চিলড্রেন। আচ্ছা, বাচ্চাদের এই সর্দি কাশিটা একটা খুব কমন জিনিস, যেটা সব সারা বছরই লেগে থাকে। তো এটা নিয়ে প্যারেন্টসদের মধ্যে একটা ভীষণ চিন্তা থাকে যে সবসময় বাচ্চার সর্দি কাশি হচ্ছে। আমি যেটা ডিসকাশন করবো আজকে, কী করে প্রিভেন্ট করবো। আচ্ছা, প্রথমে এটা বলি যে জেনারেলি কাফ অ্যান্ড কোল্ডটা আমরা দেখি একটু রেনি সিজন বা উইন্টার সিজনের সময় বেশি হয় বাচ্চাদের। তো সেটার কারণ বলতে হলো, উইন্টার সিজনে আমাদের স্কিন খুব ড্রাই যেরকম হয়ে যায়, তেমনি আমাদের শরীরের ভেতরে ধরুন লাংসে বা আমাদের ওরাল ক্যাভিটি এই সব জায়গাতেই ভীষণ মিউকসা থাকে, মিউকসার লেয়ার থাকে। সেগুলো ড্রাই হয়ে যাওয়ার জন্য যে কোনো ভাইরাস ইনফেকশান ওই সময় বেশি হয়, এবং যেহেতু টেম্পারেচারটাও কম থাকে সেই সময় ভাইরাস ইনফেকশনসগুলো বেশি মাল্টিপ্লিকেশন হয় এবং বাচ্চাদের বেশি হয়। যে বাচ্চাদের হাঁপানির টান থাকে, শ্বাসকষ্টের প্রবলেম থাকে বা কোনো হার্টের প্রবলেম থাকে, তাদের কিন্তু এই সর্দি কাশিগুলো বেশি হয়। তো আমরা এটাই বলবো যে বারবার যে সর্দি কাশি লাগে সেটা প্রিভেন্ট করার ক্ষেত্রে খুব ছোট বাচ্চাদের আমরা বলি যে যখন মায়ের যদি কখনো কাশি হচ্ছে বাড়িতে বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার যদি কাশি হয়, তাহলে চেষ্টা করতে একটু মাস্ক পরার। 5 বছরের উপরে যে বাচ্চাগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় মা বাবাদের বলি যে এখন যেরকম সর্দি কাশি যদি হচ্ছে স্কুলে, সেক্ষেত্রে আমরা জাস্ট 3-ply-এর যে মাস্কগুলো থাকে সেগুলো ইউজ করতে পারে। অনেক বাচ্চাদের যেটা হয় যে একটা ক্রনিক কাফ হতে থাকে, সেটা কিন্তু সবসময় যে একটা ভাইরাস ইনফেকশন থেকে হয় তা নয়, বাচ্চাদের অ্যালার্জিক কাফও হয়। যেটা বললাম, যাদের অনেক ধরুন অ্যাজমার প্রবলেম থাকে বা আপনার অ্যালার্জির প্রবলেম থাকে, তাদের কিন্তু রাউন্ড দ্য ইয়ার এক খুব খুব করে কাশি কিন্তু হতে থাকে। এইটা প্রিভেন্ট করার অনেকগুলো পথ আছে আমাদের কাছে। যেরকম আমরা বলি যে যাদের এই অ্যালার্জির ধাতটা বেশি থাকে, তাদের বাড়িতে যদি ব্ল্যাঙ্কেট ইউজ করেন, সে ব্ল্যাঙ্কেটটা সবসময় কভার করবেন, কারণ ব্ল্যাঙ্কেটের যে উলেন যে পার্টিকলসগুলো থাকে সেখানে অনেক ডাস্ট লেগে থাকে, সেটা থেকে কিন্তু বাচ্চাদের একটা কাশি ইনসাইট করে। তাছাড়া আমরা বলি বাড়িতে পেটস খুব একটা রাখতে না, আমরা কার্পেট ইউজ করতে বারণ করি, কারণ এগুলো থেকে বাচ্চাদের কিন্তু অ্যালার্জিক কাফ অনেক বেড়ে যায়। বা ধরুন কিছু প্লান্টস থাকে যেগুলোর আপনার পোলেন্স থাকে, সেই ধরনের প্লান্টসগুলোকেও আমরা কিন্তু অ্যাভয়েড করতে বলি। এছাড়া আমরা বলি যে বাচ্চাদের এই অ্যালার্জিক প্রবণতাটা, সেটা যেরকম আমরা এই জিনিসগুলো দিয়ে কন্ট্রোল করতে পারি, কিছু মেডিসিনস থাকে যেগুলো খেলে কিন্তু বাচ্চাদের এই অ্যালার্জিক রেসপন্সটা অনেকটা কমে যায়। তো সেগুলো আমরা যখন প্রেসক্রাইব করি, আমরা প্যারেন্টসদের বলি যে জাস্ট যে সময়টা কাশি হতো সেই সময় ইউজ করতে, না এটা লং টার্ম ইউজ করতে। এবং অনেক বাচ্চার দেখা যায় যে একটা হাঁপানির টানও থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় ইনহেলারও ইউজ করা হয়, সেক্ষেত্রেও আমরা প্যারেন্টসদের বলি যে কখনো এরকম করবেন না যে ধরুন যে সময় কাশি হচ্ছে খুব বা শ্বাসকষ্ট হচ্ছে সেই সময় আপনি ইনহেলার ইউজ করলেন তারপর আপনি বন্ধ করে দিলেন, সেটা কখনোই উচিত নয়। পেডিয়াট্রিশিয়ানরা যেভাবে আপনাদের অ্যাডভাইস করবে যে কিছু ইনহেলার থাকে যেটা রাউন্ড দ্য ইয়ার ইউজ করতে হয় যাতে এই অ্যালার্জিক রেসপন্সগুলো কমে যায়, সেটা ইউজ করতে, এবং যেগুলো বলে অ্যাকিউট সময় ইউজ করার, যে যখন কাশি হচ্ছে সেই সময় ইউজ করুন, সেটা ইউজ করবেন, কিন্তু সেটা অলওয়েজ পেডিয়াট্রিশিয়ানের অ্যাডভাইস মেনে। তো এইগুলো যদি আমরা প্রপারলি করতে পারি, তার সাথে একটা হেলদি ডায়েট, আমরা প্রপার ভেজিটেবলস খাবে, সেগুলোতে আমাদের ইমিউনিটি বাড়বে, সেগুলো কিন্তু কাফ অ্যান্ড কোল্ড অনেকটা প্রিভেন্ট করবে। এবং কিছু ভ্যাকসিনস থাকে যেটা ইয়ারলি বাচ্চাদের দিতে হয়, যেরকম ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, যাদের ধরুন কাশির প্রবলেম থাকছে বা হার্টের প্রবলেম যাদের থাকে, তাদের কিন্তু আমরা এই ভ্যাকসিনসগুলো অ্যাটলিস্ট আপ টু 15 ইয়ার্স অফ এজ অবধি প্রত্যেক বছর দিতে বলি। তো এইগুলো যদি আমরা মেনে চলি, কাফ অ্যান্ড কোল্ড বাচ্চাদের কিন্তু আমরা অনেকটা কমিয়ে রাখতে পারবো। আজকে এই ডিসকাশনটা এই পর্যন্তই। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে এই ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চাইলে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে, সেখানে আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।